এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার রেডি হয়েছে, এবার ফাইনালি আমরা ঘুরতে যাব। গুড মর্নিং, সকালবেলা এখন বাজে সময় 6:15। আমি ভাবলাম যে একটু গিয়ে সমুদ্র দর্শন করে আসি আর একটু সূর্যটা যদি দেখা যায় সেটা দেখে আসি, কিন্তু এখানকার ওয়েদার যা দেখে মনে হচ্ছে সূর্যোদয় কোনোভাবে দেখা সম্ভব না। কারণ বুঝতে পারছো আকাশ পুরো মেঘলা, মানে মেঘলা মিনস কুয়াশায় ভর্তি। তো এটা হচ্ছে সি বিচ যাওয়ার রাস্তার আকাশ, পুরোপুরি কুয়াশায় ঢাকা, লাইট হাউস কুয়াশায় ঢাকা, মানে রাস্তাঘাট কুয়াশা হালকা রয়েছে, তার মানে কোনোভাবে সূর্যোদয় দেখা যাবে না। ইনিও গুড মর্নিং করতে এসেছে এখন, এখানে সূর্যোদয় দেখতে পাচ্ছেন না বলে সূর্যকে খুঁজছেন যে সকাল কি হয়ে গেছে। এখানে একদিন আর্যবাবুকে নিয়ে আসতে হবে। এই যে আমাদের কি রয়েছে, ওয়েল ইন, এইটা আমাদের প্রথম হোটেল ছিল, ভালো জায়গা একদম। আপাতত আমাদের আর্যবাবুর জন্য কাঁচা বাজার কিছু করবার জন্য বেরোনো হয়েছে, আর তার সাথে বেরোনো হয়েছে যে আশেপাশে কোথাও যেতে গেলে কি প্রসেস আছে দেখার জন্য, প্লাস মার্কেটটা একটুখানি ভিউ সবটা এদিকে গিয়ে দেখবেন নাকি বাজার ফাজার। ও স্যার গুড মর্নিং, আর্য স্যার, হ্যাঁ এখানে আমি শুয়েছিলাম সকালে, ওটা পটি করে পরিষ্কার হয়েছি আমি। হ্যাঁ মা তো ওইসবে দেখার নেই, মা নিজে চান করে রেডি। তুমি আসো তো বাড়িতে, আমি দেখি। হ্যাঁ আবার সবে আজ এখানে বাহুবলি চলছে সাইলেন্ট মোড়ে, এই আমাদের এক বাহুবলি আর এক বাহুবলিকে দেখছে। হ্যাঁ এইবার এইটা নিয়ে যুদ্ধ করতে যাবে, এইটা তোমার লড়াই অস্ত্র। জম্পুলাকা রাজবাবু, পুরীর বীচটা দেখতে হবে তো। একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছি হোটেলেতে এসে, সেটা হলো নট ইভেন ওয়াইফাই, ইন্টারনেট সার্ভিসটা খুব বাজে এখানে। ব্যাপারটা হলো আমাদের যে হোটেলটা বুক করা ছিল না সেই হোটেলটা তো আমরা পাইনি। এটা হুগলি জেলাতে না হয় মাথায় গামছা বেঁধে ঘুরে বেড়া, এখানেও কি গামছা বেঁধে? আরে আমরা প্রথমে যে হোটেলটা বুক করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে, তো সেটাই সমস্ত কিছু, কিন্তু সেটা আর পাইনি আমরা, ওই জন্য যেটা পেয়েছি সেটাকেই উঠে গেছে, সেটাতে উঠেছে এবং সেটাতে গন্ডগোল হয়েছে কি সেটা। আর এবার হচ্ছে আমার সমস্ত জামা পিঙ্ক থেকে ভেঙে আছে, আমার ম্যাক্সিমাম জামা পিঙ্ক হয়ে গেছে, তার কারণ সমস্ত কটা পাওয়া পড়ে আমাকে সেলাই করে পরতে হচ্ছে। জন্য ওদিকে বাবা মারা ঘুরতে গেছে একটুখানি বাইরেতে কোথাও দেখার জন্য, এই আমরা এখন রেডি করে নেবো, রেডি করে নিয়ে বেরোবো। আমি স্নান এখন করবো না, আমার প্ল্যান নেই স্নান করার, কারণ আমার এখানে ডুব দেওয়ার ইচ্ছে আছে। তারপরে এসে স্নান করার যা হবে হবে, বাকিটা সবাই স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নামবে, আমি একা নামবো। আমার তরফ থেকে গুড মর্নিং। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে খাওয়া দাওয়া বলতে হাফ কমপ্লিট হয়েছে, কারণ জামাই আর শ্বশুরের খাওয়া হয়নি। ওনারা তোমার খাওয়া হয়েছে? কেন মার খাওয়া গেছে, মামনির খাওয়া গেছে, মেয়েদের সবার খাওয়া হয়েছে। তো এখন একটুখানি বেরিয়েছি, মেনলি ওরা খাবে, তারপরে একটুখানি আমরা সমুদ্র দেখবো। আর আর্য চলে গেছে, আর্যর দাদার কোলে কি ও ওদের ডাকছে, মামাইদের ডাকছে। সকালবেলা জুতো নিয়ে এখন রং করতে বসে দেওয়ালে। এই হলো এখনকার আমাদের ব্রেকফাস্ট, বেড়াতে এসে এইসব না হলে হয়। ওই যে এখন একটা প্লেটে শাশুড়ি বৌমা চলছে, হোটেল এরকম জায়গা না, সেখান থেকে ওই হচ্ছে আমাদের সমুদ্র, মানে প্রথমে আমাদের বুকিং ছিল যেটা ক্যান্সেল হয়েছে সেটা একদম রোডের উপরে দিয়ে, রোডটা ক্রস করলেই সমুদ্র, মানে বিসি বিচ, বাট সেটা আর পসিবল না, মানে আমাদের ভাগ্যে ছিল না, ওই জন্য আমরা এটাতেই পেয়েছি। কিন্তু এখন ওয়াইফাই ব্যবস্থাটা পেয়ে তারপরে আমি ভিডিওটা আপলোড করতে পারবো, না হলে এখন ওয়াইফাই মেন দরকার, কোথায় পাবো। এবার যাচ্ছি আমরা সমুদ্রের ধারে ওখানে ঘুরতে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এবার একটুখানি ঘুরতে ঘুরে হ্যাঁ 300 400 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
ঢোলটা যাওয়ার দিন ক্যামেরা ঢোল দেখো বাবা পড়ে না যায়। আর্যর জন্য আমি ভাত করে নিয়েছি, যেটা মাল্টিকুয়ারটা আমি ইউজ করতাম, বলেছিলাম তোমাদের মা খাওয়ানো কমপ্লিট, এবার এটাকে মাছ দেবো, যেটা হচ্ছে সব থেকে কঠিন কাজ আমার। প্লেন মুসুর ডাল আর গাজর আর টমেটো এগুলো দিয়ে আমি একবারে ভাত করে নিয়েছি, ওই দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। পরে এখন ঘুম পাড়িয়ে দেবো, ঘুম থেকে উঠলে তারপরে ফল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে ওকে। আগে যদি আমি ফল দিই তাহলে ভাত খেতে অনেক দেরি হয়ে যাবে, কারণ আমরা তিনটের সময় বেরিয়ে যাবো। ফলটা পেস্ট করে নিয়ে আমি চলে গেলাম, সেটা আলাদা ব্যাপার, কারণ ইচ্ছা আছে সবেদে দেওয়া হবে, সবেদে না ও গিলতে পারে না চট করে, তো তাই জন্য আমি ওটাকে একটুখানি হাতে স্ম্যাশ করে দিয়ে দিই, ওটা ভালো খেয়ে নেয়। এখন বেরোনো হয়েছে আমাদের দুজনকার আগে খেতে, কারণ আর্যবাবু ওদিকে ভাত খেয়ে ঘুমাচ্ছে, তো বাকিরা পাহারা দিচ্ছে, আমরা আসব, তারপরে মারা যাবে ভাত খেতে। এখন কি মেনু কি হয় আমরা এখানে লোকাল একটা দোকান খুব ভালো পেয়ে গেছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকালের খাবারটা ভালো ছিল। দুজনের দুটো চিকেন থালি, এই না আমার পাপড়া তুমি নিয়ে নাও, তুমি পাপড় খেতে ভালোবাসো, তুমি তো বলতে পারতে আমাদের এক পিস চিকেন তুমি নিয়ে নাও, তুমি চিকেন খেতে ভালোবাসো। তিন পিস আছে, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার রেডি হয়েছে, এবার ফাইনালি আমরা ঘুরতে বেরোবো। আজকে হচ্ছে পুরীর আশেপাশে, মানে আমরা আছি লাইট হাউসের পাশে, তো এর আশেপাশে মানে পুরীর এই চত্বরে যা যা ঘোরার জায়গা আছে আজকে দেখবো। দেন কালকে ইচ্ছা আছে পুরীর মন্দিরে পুজো দেবো, তারপরের দিন যাবো হচ্ছে ইয়েতে নন্দনকানন, তাই তো? আপাতত এই তো প্ল্যান করা হয়েছে, এখন যাই না কত দূর খেবে, আর যখন কতটা স্বাদ দেয় সেটা হচ্ছে মেন ব্যাপার। এখন উনি ঘুমাচ্ছেন তো ঘুমন্ত অবস্থায় ওটাকে রেডি করতে হবে, যদি উঠে যায় তো খুবই ভালো, না হলে তো একদম অবস্থা খারাপ। আজকে শান্ত বাতাস কম আছে, কিন্তু এই যে ইনি তো ঘুম একদম চোখ ঢুলু ঢুলু হয়ে গেছে, তো প্রথম মন্দির দেখা কমপ্লিট। এবার হয়েছে বৃন্দাবন, এবার কি বৃন্দাবন না নাকি লক্ষ্মী বাড়ি কি বলে না, রোদের যা তেজ।
ইগো কি আর জটা ওই দেখো হ্যাঁ ওই দেখো কচ্ছ মাছি লঙ্কা ফুল আর ওটা কোসারে শুই দিন শুইছে বন্ধ মাসির বাড়িও এখানে চাটা হচ্ছে এখানে খেয়ে দে আবার বেরোনো হচ্ছে আবার সন্ধ্যাবেলায় এবার একটুখানি সি বিচের ধারে গিয়ে বসবো আর কোনো কাজ নেই কারণ শুধু সি বিচের ধারে গিয়ে একটুখানি যদি চেয়ার অপশন পাওয়া যায় আর যদি খুব যদি হাওয়া থাকে তাহলে বেশিক্ষণ থাকবো না এই তা তুই কোথায় উঠেছিস তা আর্য তুই কোথায় সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলা ঘুরে টুরে এসে এক রাউন্ড আমরা সিভিল থেকে ঘুরে এসেছি কারণ এই মহারাজ ঘুমিয়ে পড়েছেন তো এখন আবার ঘুম থেকে উঠেছে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন আবার বেরোবো সিভিচের কাছে মা এদিকে মানে এই ঘরটা হচ্ছে আমাদের রেস্ট হয়েছে এখানে চাটা হচ্ছে এখানে খেয়ে দে আবার বেরোনো হচ্ছে কি হচ্ছে রে তো কানে ফোন নিয়ে নেচে যাচ্ছিস রাতের খাবার খেতে বেরিয়েছি প্রথমে গেছে মা বাবা দিদা ওরা খেয়ে আসবে আমরা এদিকে আর্যকে খাইয়ে ঘুম পাড়িয়ে নেবো কিন্তু ঘুম পাড়ানো হয়ে গেছে কখনো ফালুদা খাবো কখনো খেতে হবেও না চলো সেই ভিড় তো রাতের মেনু হচ্ছে ভাত এই সরি ভাত না চিকেন কষা লেবু মেশাবো না লেবু মেশাবো না রাত্রি বেলা আর ওখানে স্যালাড নিয়েছে যেখানে যেখানে ঘুরতে গেছি তোমাদের নামগুলো বলে দিয়েছি কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউড ছিল না আর কিছু কিছু জায়গায় বন্ধ ছিল কোভিড সিচুয়েশনের জন্য সেই জন্য ঘোরা যায়নি মোটামুটি 11টা জায়গা আমরা ঘুরতে পেরেছি আর হচ্ছে এখানে আমরা ম্যাজিক টাইপের যে গাড়িগুলো হলো কি বলে গো এক্সাক্ট তো ওইটাতে করে বেরিয়েছি প্রচুর টাকা চাইবে তোমরা মানে দরদাম করতে হবে জিনিসটা আমরা ওটা মনে হয় 900 টাকা পেয়েছি না হ্যাঁ 800 টাকা আমরা 800 টাকাতে মোটামুটি পুরোটা ঘুরেছি যা যা আছে তো যদি দরদাম করতে পারো ভালো আর কম লোক থাকলে টোটোতে হবে না তাই জন্য বলবো প্রথম দিন যেদিন আসছো তার পর দিন
পুরো লোকাল যেটা আছে দেখে নাও, আমার মনে হয় ভালো হবে। যেটা আমরা করেছি আমাদের রেসপেক্টে, একদিনে একটু রেস্ট হবে, বেশি কিছু দূর দূর যেতে হবে না, আবার সব দেখা হয়ে যাবে। এখন লাঞ্চের পরে বেরো, একটা গাড়ি বুক করো, মানে ম্যাজিক টাইপের গাড়ি, যদি তোমাদের ফ্যামিলি 5-6 জন হয় বা ছোট অটো, অটো হলে দাম কম পড়বে, ম্যাজিক হলে দাম বেশি পড়বে। তো সেই অনুযায়ী তোমরা ঘুরে নাও, আর বার্গেনিং করে নেবে অবশ্যই, এবং ঘুরে নিয়ে তাহলে তোমাদের লোকাল যতগুলো এরিয়া আছে সব কটা তোমরা দেখিয়ে দেবে। ওরা বলবি 10-11টা, আবার 10-11টা দেখাবে না, আপনারও দেখাবে। তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আছে ড্যাম টায়ার্ড, কারণ আমরা কালকে ফুল জার্নি করে এসি চেয়ার কারে, তো তাই জন্য মানে আজকে সকাল থেকে সেরকম রেস্ট পাইনি আমরা। তো রেস্ট না মানে একটু ঘুমের প্রয়োজন আছে। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি। কালকে সকাল থেকে আমাদের পুজো দেওয়া থেকে হয়তো শুরু হবে ব্লগ, দেন পরদিন নন্দনকানন ফরন এইসব নিয়ে হবে। তো দেখা যাক কীরকম হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিবে।